بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد আজকে আমরা আলোচনা করব কবিরা গুনাহ সম্পর্কে কারণ কবিরা গুনাহ হলো এই সমস্ত গুনাহ যেই গুনাহ সম্পর্কে আল্লাহ তাআলা নিষেধ করেছেন এবং কবিরা গুনাহ করে তওবা ব্যতীত মারা গেলে সে অবশ্যই জাহান্নামে যাবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন যাদের ব্যাপারে সুপারিশ করবেন তারা হলো ওই সমস্ত মুসলমান যারা কবিরা গুনাহ করেছিল দুনিয়াতে কিন্তু তওবা করার তওবা না করেই যারা মারা গেছে এরাই জাহান্নামে জ্বলতেছে এদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন সুতরাং প্রত্যেক ব্যক্তির জানা উচিত যে আসলে আমাদের কোন সমস্ত গুনাহ সমূহ যা আমাদেরকে জাহান্নামের মধ্যে ফেলবে সগীরা গুনাহ সমূহ তো এমনিতেই মাফ হয়ে যায় বিভিন্ন আমলের মাধ্যমে কিন্তু কবিরা গুনাহের ক্ষেত্রে আল্লাহ তাআলাই বলেছেন যে তোমরা যদি বড় গুনাহ থেকে বাঁচতে পারো ইনতাজিতানিবু কাবায়েরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম আনুদখিলকুম মুদখালান কারীমা তার মানে কবিরা গুনাহ থেকে যদি আপনি তওবা করতে পারেন তাহলে আল্লাহ তাআলা এখানে ওয়াদা করতেছেন যে সমস্ত বিষয়গুলো তোমাদেরকে নিষেধ করা হয়েছে সেই সমস্ত বড় গুনাহ মানে কবিরা গুনাহগুলো থেকে যদি বাঁচতে পারো তাহলে আমি তোমাদের ছোট গুনাহ মানে সগীরা গুনাহ সমূহকে এমনিতেই মাফ করে দেব ছোট গুনাহ এমনিতেই মাফ হয়ে যাবে আচ্ছা কবিরা গুনাহ থেকে তওবা করার দ্বারা আর কি ফায়দা হবে সূরা নিসার 31 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে আমি তো তোমাদের ছোট গুনাহ তো ক্ষমা করে দেবই দেব সাইয়্যাত আনুদখিলকুম এবং তোমাদেরকে আমি প্রবেশ করাবো মুদখালান কারীমা মানে সম্মানজনক স্থায়ে তোমাদেরকে প্রবেশ করাবো তার মানে জান্নাতে প্রবেশ করাবো তাহলে এখন এখানে কিন্তু একটা এক ধরনের শর্ত করা হয়েছে মানে যদি তোমরা বড় গুনাহ থেকে বাঁচতে পারো তাহলে ছোট গুনাহ এমনিতেই মাফ তারপরে দ্বিতীয় হলো যে তোমাদেরকে আমি সম্মানজনক স্থানে মানে জান্নাতে প্রবেশ করাবো এবারে উল্টোটা দেখুন যদি আপনি বড় গুনাহ থেকে না বাঁচতে পারেন বা বড় গুনাহ থেকে তওবা না করতে পারেন তাহলে আপনার সগীরা গুনাহও আপনাকে ধরবে আর সম্মানজনক স্থানের বিপরীতে আপনাকে অসম্মানজনক স্থানে মানে জাহান্নামে প্রবেশ করতে হবে সুতরাং প্রত্যেক মুমিন ব্যক্তির জানা উচিত যে কোন সমস্ত কবিরা গুনাহ সেগুলো সম্পর্কে যদি আপনি স্পেসিফিক ভাবে যদি আপনি নির্দিষ্ট করে করে যদি আপনি সেই ব্যাপারে আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চান কারণ একটা কবিরা গুনাহ মানে একটা অ্যাটম বোমা তাহলে প্রত্যেকটা নির্দিষ্ট ব্যাপারে আপনাকে ক্ষমা চাইতে হবে এটি এমন ভাবে ঢালাও ভাবে না যে আল্লাহ যত কবিরা গুনাহ করেছে আপনি ক্ষমা করে দেন না এটা হবে না বরং আপনাকে নির্দিষ্ট করে ওই গুনাহ সম্পর্কে বলতে হবে যে আল্লাহ আমি এই অপরাধ করেছি এই কবিরা গুনাহটি আমি করেছি আমি এই লঙ্ঘনটি তোমার করেছি কারণ আল্লাহ তাআলা আদেশ করেছেন নিষেধ করেছেন সেগুলোকে ওভারটেক করা হয়েছে হাদিসে মূলত আসলে কবিরা গুনাহের কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি তবে ইমাম যাহাবি তিনি তার একটি কিতাব লিখেছেন যার মধ্যে 70টি কবিরা গুনাহের কথা তো উল্লেখ করেছেন এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই বাকি আরো 40টি বা 100 বা 110টি বা 113টি এভাবে করে একাধিক কবিরা গুনাহগুলো আসলে মূলত কবিরা গুনাহগুলো সম্পর্কে নির্দিষ্ট করা হয়েছে ওইভাবে যেগুলো আল্লাহ তাআলা আদেশ করেছেন তার বিপরীত করা বা নিষেধ করেছেন সেগুলো না শ্রবণ করা এই বিষয়গুলো সহিহ মুসলিমে বিভিন্ন ভাবে উল্লেখ করা হয়েছে বুখারীতে এবং অন্যান্য হাদিস গ্রন্থে কোরআনুল কারীমেও বিভিন্ন বিষয়গুলো আল্লাহ তাআলা আদেশ করেছেন নিষেধ করেছেন হাদিসের মধ্যে কিছু আদেশ করেছেন কিছু নিষেধ করেছেন অনেকে 7টি বড় গুনাহ হিসেবে উল্লেখ করা হয়
কারণ এবং হাদিসে সহিহ বুখারী দেখতে হাদিস থেকে অনেকে বলেন যে সাতটি, আসলে মূলত না, গুণাসমূহের মধ্যেও আবার বড় কিছু গুণা আছে। সহিহ বুখারীর 6861 নম্বর একটি হাদিসে তো, এবং আরো অন্যান্য বেশ কিছু হাদিসে সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে যে সাবা আল মুবিকাত, মানে সাতটি জিনিস থেকে তোমরা ইজতানিবু সাবা আল মুবিকাত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিস, সেখানে বেশ কিছু দশটির কথা বা সাতটির কথা উল্লেখ করা হয়েছে। অনেক হাদিসে উল্লেখ করা হয়েছে যে নবীজি বলেছেন যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বড় গুনাহ কোনটি জানো? তখন নবীজি বললেন যে সন্তানকে হত্যা করা এই ভয়ে যে সে তোমার সাথে খাবে। এরপরে প্রশ্ন করা হলো যে এরপরে কোনটি? বলা হলো প্রতিবেশীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। যাই হোক, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কবিরা গুনাহ বা বড় পাপ গণনা করলে প্রায় 70টি পর্যন্ত হয়। ইমাম তাবারী এবং আল্লামা শামসুদ্দিন জাহাবী তিনি গুনাহে কাবায়েরে বা মহাপাপ যেগুলো গণনা করেছেন আর সেগুলো প্রায় 70টির পরে আরো প্রায় 40টি কথা উল্লেখ করেছেন। এক কথায় কবিরা গুনাহ এমন পাপ যে অপরাধ যেগুলো আপনি যদি করেন তাহলে পৃথিবী দুনিয়াতে দুনিয়ার আদালতেও আপনার শাস্তি হতে পারে, আর দুনিয়ার আদালতে যদি আপনি শাস্তি কোনোভাবে মাফ পেয়েও যান তাহলে দুনিয়াতেও আল্লাহ তাআলা ওর শাস্তি দিতে পারেন, আর পরকালেও আল্লাহ তাআলা এর জন্য আপনাকে জাহান্নাম দিবেন, এবং এগুলো আল্লাহ তাআলা অলরেডি ঘোষণা করে দিয়েছেন। এবং যেগুলো তওবা ব্যতীত মাফ হয় না, তবে এই গুনাহে কবিরার মধ্যে যে সমস্ত বিষয়গুলো মানুষের সাথে সম্পর্কিত সেগুলো আবার তওবার মাধ্যমে মাফ হবে না, সেগুলো আপনাকে আদায় করতে হবে। আর যে সমস্ত কাজগুলো এই কবিরা গুনাহগুলো এমন যেগুলোর প্রতি আল্লাহ এবং আল্লাহ রাসূলের অভিসম্পাত, ফেরেশতা মণ্ডলী সমস্ত ফেরেশতা সমূহ অভিশাপ দেন, লানত করেন, এবং যেগুলো মুসলমানদের করা উচিত নয় বা দলভুক্ত নয় এমন সম্পর্কহীনতার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। নবীজি কোথাও কোথাও বলেছেন তার ঈমান নেই, সে আল্লাহ লা ইউমিন, সে ব্যক্তি ঈমানদার নয়, সে ব্যক্তি মুনাফিক, এই জাতীয় বিভিন্ন রকমের কথা উল্লেখ করা হয়েছে। এবার আসুন আমরা সংক্ষিপ্ত ভাবে এ বিষয়ে আলোচনা করব যে আসলে কবিরা গুনাহ সমূহকে যেগুলো বড় বড় সেই বিষয়গুলো থেকে যেন আমরা আলাদা আলাদা তওবা ইস্তিগফার করতে পারি। সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো যে আল্লাহ তাআলার সাথে শিরিক করা। এই শিরিকের মাধ্যমে সারা জীবন জাহান্নামে জ্বলতে পারেন যদি আপনি আল্লাহ তাআলার সাথে শিরিক করে মরে যান, কারণ এ ব্যাপারে কোরআন কারীমে আয়াত তেলাওয়াত আয়াত এসেছে। এরপর হলো নামাজ পরিত্যাগ করা। নামাজ পরিত্যাগ করলে সে মুসলমান থাকে কিনা উলামায়ে কেরামগণ সন্দেহ পোষণ করেছেন। তিন নম্বর হলো পিতা মাতার অবাধ্য হওয়া, এই বিষয়টি কোরআন কারীমে উল্লেখ করা হয়েছে। অন্যায়ভাবে মানুষকে হত্যা করা কোরআন কারীমে উল্লেখ করা হয়েছে। পিতা মাতাকে অভিসম্পাত করা হাদিসে বর্ণনা করা হয়েছে। জাদু টোনা করা হাদিসে বর্ণনা করা হয়েছে। এতিমের সম্পদ আত্মসাৎ করা কোরআনে বর্ণনা করা হয়েছে। জিহাদের ময়দান থেকে পলায়ন করা, এগুলো সব বড় বড় গুনাহ হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। সতী সাধ্বী মুমিন নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া, এগুলো হাদিসে বর্ণনা করা হয়েছে। এগুলো হলো কবিরা গুনাহ। ফরজ রোজা না রাখা, যাকাত আদায় না করা, এগুলো মুসলমান থেকে আপনাকে বের করে দিবে। ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি ফরজ বিধান পালন না করা, যেমন হজ, টাকা পয়সা আছে কিন্তু গরিমসি করতে, তো এগুলো কবিরা গুনাহ হতে পারে। সে কারণ এখানে আল্লাহ তাআলা যেগুলো নির্দিষ্ট করেছেন, আদেশ করেছেন, সেটাই কোনো তোয়াক্কাই নেই। অনুরূপ ভাবে জাদুর বৈধতায় বিশ্বাস করা, এগুলো কবিরা গুনাহ। প্রতিবেশীকে কষ্ট দেওয়া হাদিসে উল্লেখ করা হয়েছে, কবিরা গুনাহ। অহংকার করা চরম কবিরা গুনাহ। চোগলখুরি করা মানে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের নিকট লাগানো, আত্মহত্যা করা, এটা কবিরা গুনাহ। এজন্য সারা জীবন জাহান্নামে জ্বলতে হতে পারে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা বহু বড় গুনাহ। অবৈধ পথে উপার্জিত অর্থ ভক্ষণ করা মানে অন্যায়ভাবে টাকা পয়সা ইনকাম করা কবিরা গুনাহ। আপনাকে জাহান্নামে নিয়ে পর্যন্ত ছাড়বে এই কাজগুলো যদি কোনো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুপারিশ করার মাধ্যমে আপনি বাঁচতেও পারেন জাহান্নাম থেকে, তা না হলে আপনাকে আগুনে ভক্ষণ করবে এই সমস্ত কাজগুলো করার দ্বারা। সুতরাং সাবধান, এগুলো প্রত্যেকটি বিষয় আল্লাহ তাআলার কাছে আলাদা করে প্রার্থনা করা যে আল্লাহ ভুল করেছে আর জীবনেও করব না। আর দ্বিতীয় হলো মানুষের সাথে সম্পর্কিত হলে সেগুলো ডিস্ট্রিবিউশন করে দেওয়া। আচ্ছা, উপকার করে খোটা দেওয়া, এটা অনেকে ছোট গুনাহ মনে করে, কবিরা গুনাহ। আচ্ছা, মদ বা নেশা সমস্ত কবিরা গুনাহ, সে জান্নাতের সারা বান্তহুরা থেকে বঞ্চিত হবে। তারপরে জুয়া খেলা,
তকদিরকে অস্বীকার করা, অদৃশ্য খবর দাবি করা, গণকের কাছে যাওয়া, পেশাব থেকে পবিত্র না হওয়া, এগুলোকে কেউ ছোট মনে না করা, কারণ কবরে আজাব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস বুখারী। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস বর্ণনা করা, সোশ্যাল মিডিয়াতে প্রায় দেখা যায় কথা একটা লিখে লিখে রেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় কোন দলিল, কোথায় কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমার কানে কানে এসে বলে গেছে, সুতরাং নবীজির নামে মিথ্যা কথা না বলা, খবরদার। হাদিস বুখারী, নবীজি বলেছেন জাহান্নামের তেজনাদার ঠিকানা বানিয়ে নিল, মিথ্যা কথা বলা, মিথ্যা স্বপ্ন বর্ণনা করা, মিথ্যা কসম খাওয়া, মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করা, কথায় কথায় কসম খাওয়া, এগুলো কবিরা গুনাহ। এরপরে জেনাবে বিচারে লিপ্ত হওয়া, সমকামিতায় লিপ্ত হওয়া, সমকামিতার গুনাহ সাহাবায়ে কেরামের সময় আগুনে জ্বালিয়ে দেওয়া হতো, কারণ এগুলো মানুষের কাজ নয়, পশু পক্ষীও এগুলো কাজ, কুকুরও সমকামিতায় লিপ্ত হয় না। সুতরাং এগুলো যারা করেছিল আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন রকমের শাস্তি দিয়েছেন। আচ্ছা, মানুষের গোপন কথা চুপিসারে শোনার জন্য চেষ্টা করা, এই এই সমস্ত জাসুসি করা, এটা কবিরা গুনাহ। তারপরে আমাদের দেশে চলে হিল্লা বিয়ে, হিরিক, কবিরা গুনাহ, যার জন্য হিল্লা করা হয় সে ব্যক্তি এই কবিরা গুনাহ করে। তারপরে মানুষের মৃত্যুর জন্য উচ্চ স্বরে ক্রন্দন করা, যেটাকে নিয়েহা বলা হয়েছে আল মাইয়্যাতু ইউআযযিমু বিমানি হালাই। আচ্ছা, এরপর আরেকটি বিষয়, মুসলমান সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা, এটা এক ধরনের কবিরা গুনাহ। হাদিসে বেশ শক্তভাবে উল্লেখ করা হয়েছে যে নেকড়ে বাঘ যেমন কোনো ছাগলকে ধরে ফেলে, কিন্তু দলের মধ্যে থাকার দ্বারা ওই নেকড়ে বাঘ ধরতে পারে না, এটা হলো শয়তান আপনাকে এমন কাবু করাবে, বলে আমি নিউট্রাল। নিউট্রাল বলতে কোনো কথা নাই, মৃত্যুর পরেও তো আপনাকে একটা দলে দিতে হবে, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, কিসের নিউট্রাল আপনি? সুতরাং এগুলো কবিরা গুনাহ। আল্লাহ তাআলার নাম বেদ অন্য কোনো নামে পশু জবহ করা, ওজনে কম দেওয়া, সূরা মুতাফফিফিন একটা সূরাই আছে এইরকমের নামে। তারপর আরেকটি বিষয়, মুসলমানরা ঝগড়া বিবাদে অশ্লীল শব্দ ব্যবহার করা, কবিরা গুনাহ। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুউ মিনাল কওল। তারপরে আসুন, সামাজিকভাবে ইসলামী আইন অনুসারে বিচার শাসন কার্য পরিচালনা না করা, জমিনের সীমানা পরিবর্তন করা, বহুত বড় অন্যায়। অনেকেই ঠেলাঠেলি করে, মানে জমির সীমানা নিয়ে, বাড়ির সীমানা নিয়ে পরের জমি অন্যভাবে দখল করে মানুষ। তারপরে হলো মানে যার ক্ষমতা আছে সে এই কাজগুলো করতে পারে। আচ্ছা, গীবা তথা অসাক্ষাতে কারো দোষ চর্চা করা, কবিরা গুনাহ। কোরআনুল কারীমে সূরা হুজুরাতে স্পষ্ট করে নির্দেশ করা হয়েছে, নিষেধ করা হয়েছে। তারপরে মহিলারা বেশ কিছু কাজ করে যেগুলো হাদিসে অভিসম্পাত করা হয়, দাঁত চিকন করা, সুন্দর জন্য মুখমণ্ডলের চুল ফেলা, ভুরু চিকন করা, অতিরিক্ত চুল সংযোজন করা, পুরুষ নারীর বেশ ধারণ করা, নারীর পুরুষ বেশ ধারণ করা ইত্যাদি, এগুলো কবিরা গুনাহ। এগুলো লানত, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, নবীজির লানত, অভিসম্পাত করা হয়েছে। কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করা, পুরুষ মানুষ তাকনুন নিচে ঝুলিয়ে পোশাক পরিধান করা, হাদিস বুখারী। জাহান্নামে যাবেনই আপনি যত বড়ই হন না কেন, যত বড় আল্লামাই হন আর যত বড় যাই কিছু হন না কেন, হাদিস সহিহ বুখারী। নবীজির কথা মিথ্যা না, মিথ্যা আপনার 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 জ্ঞান, আপনার কাছে ছোট বললে কি বড় হবে, ছোট হবে না কি, আপনার কাছে বড় আর ছোট ধর্তব্য হবে না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যেটাকে যা বলেছেন তাই হবেই হবে। নবীজি বলেছেন তাকনুন নিচে ঝুলিয়ে পড়া কাপড় জাহান্নামে যাবে। এটা এটা কোনো সামান্য ব্যাপার না, আপনাকে ম্যাচিং করতেছে না, ভালো লাগতেছে না, সমাজ কি বলবে, রাখেন আপনার সমাজ আপনাকে কিয়ামতের দিন মনে জান্নাতে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরুষের তাকনুন নিচে ঝুলিয়ে পোশাক পরিধান করতে নিষেধ করেছেন, জাহান্নামে যেতে হবে। ডাকাতি করা, চুরি করা, সুদ লেনদেন করা, এগুলো কবিরা গুনাহ। ঘুষ লেনদেন করা, অনুরূপ ভাবে স্ত্রীর পায়ু পথে যৌন ক্রিয়া করা, জুলুম অত্যাচার করা, অস্ত্র দ্বারা কোনো মুসলমানকে ভয় দেখানো, প্রতারণা করা। যে ব্যক্তি প্রতারণা করে, নবীজি বলছে আমার দলভুক্তই না, তো নবীজি যদি বলে আমার দলভুক্ত না, তো আপনি কার দলে? আপনি তো তখন আর মুসলমানদের দলে থাকতে পারবেন না। মান গাসানা ফালা ইসামিন না, নবীজি বলেছেন যে প্রতারণা করে, ধোকা করে, সে আমার দলভুক্ত না। মানুষ বিভিন্ন দালাল যারা ব্রোকারি করে, এরা ধোকা, মানে ধোকার শুধু যে গরুর দালালি তারাই ধোকাবাজি করে না, তার নয়, বরং আদালতে, আইন আদালতে দেখা যাবে যে যারা উকিল ব্যারিস্টার, ধোকা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনি কি দিয়ে পয়সা কামাই করতেছেন? আপনি নবীজি মানে মুসলমানের দলভুক্তই আপনি না, কথাটি আমাদের কোনো কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাসানা ফালাইসা মিন্না।
তাহলে ধোকা বা প্রতারণা করা ছাড়া রিয়া বা লোক দেখানো উদ্দেশ্যে আমল করা বরবাদ হয়ে যাবে। শিরিক, নামাজ পড়তেছেন শিরিক করতেছেন, কারণ মানুষ দেখানো নামাজ, মানুষ দেখানো সাদাকা। ভোটের সময় নেতা নেত্রীরা এইভাবে করে বিভিন্ন বিভিন্ন রকমের প্রতিষ্ঠানে দান করে, এগুলো দান নয়, এগুলো রিয়া, এগুলো শিরিক। আমান তাসাদাকা ইউরাই ফাকাদ আশরাকা। আচ্ছা, পুরুষের রেশমি কাপড় ব্যবহার করা, সাহাবীদের গালি দেওয়া, তারপরে মানুষের নামাজরত অবস্থায় কোনো ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা, এটাকে ছোট গুনাহ মনে করাটাও গুনাহ, মানে আরো কবিরা গুনাহ। আরেকটি কথা মনে রাখা উচিত, কোন গুনাহই আসলে ছোট নয়, মানে ছোট গুনাহকে ছোট গুনাহ মনে করাটাও এক ধরনের কবিরা গুনাহ। কারণ একটা ছিদ্র, আপনি বিশাল একটা জাহাজ, আপনি মনে করলেন যে ছোট্ট একটা ছিদ্র কি আসে যায়, তো এই ছোট্ট ছিদ্র কিন্তু ছিদ্র নয়, আপনার মতন এই বিশাল জাহাজকে পানিতে ডুবাতে পারে। তারপরে ভ্রান্ত মতবাদ, জাহিলি রীতিনীতি অনুসরণ করা, মক্কা মদিনায় কোনো ধরনের অপকর্ম করা, কোনো দুষ্কৃতকারীকে প্রশ্রয় দেওয়া, আল্লাহর ব্যাপারে অনধিকার চর্চা করা। আমাদের সমাজে অনেক ভাইরা দিন সম্পর্কে তেমন কিছু জানে না, কিন্তু ঝগড়া বিবাদে মাশাআল্লাহ একেবারে পটু, খুব পটু দিন ধর্মের ব্যাপারে মানে অনধিকার চর্চা করা, এগুলো নিষেধ। আল্লাহ তাআলা কোরআন কারিমে নিষেধ করেছেন, আল্লাহ তাকুলু লিমা তাসিফু আলা সিনাতুকুমুল কাযিবা হাযা হালাল ওয়া হাযা হারাম লিতাফতারু আলাল্লাহিল কাযিব। আল্লাহ আল্লাহর রাসূলকে মিথ্যাবাদী বানিয়ে ফেলবেন, কারণ আপনি অভিশাপ না জ্ঞান নেই। তারপরে বিনা প্রয়োজনে তালাক দেওয়া, যে সমস্ত নারীর প্রতি স্বামী অসন্তুষ্ট, স্বামীর অবাধ্য হওয়া, এটাও কবিরা গুনাহ মহিলাদের জন্য। স্ত্রী কর্তৃক স্বামীর অবদানকে অস্বীকার করা কবিরা গুনাহ, জাহান্নামে নিয়ে ছাড়বে আপনাকে। নবীজি একাধিকবার বিভিন্ন রকম বুখারী মুসলিমের হাদিসে নবীজি বলেছেন যে আমি জান্নাতে জাহান্নামে উঁকি দিয়ে দেখেছি অধিকাংশ নারী। কেন? কারণ কি? রিজন এই একটাই, স্বামী কর্তৃক স্বামীর অবদানকে অস্বীকার করা। তারপরে স্বামী স্ত্রীর গোপনীয় কথা মানুষের সামনে প্রকাশ করা, এটাও কবিরা গুনাহ। স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি করা কবিরা গুনাহ, মানুষকে অভিশাপ দেওয়া কবিরা গুনাহ, বিশ্বাসঘাতকতা করা, অঙ্গীকার পূরণ না করা, আমানতের খেয়ানত করা, এগুলো মুনাফিকের আলামত। মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের তলদেশে যাবে, তলদেশে, একেবারে তলদেশে, যেখানে আগুনের তীব্রতা বেশি ওখানেই যাবে। এই এই কাজগুলোই যেগুলা মুনাফিকের আলামত, প্রতিবেশীকে কষ্ট দেওয়া, ঋণ পরিশোধ না করা, এটাও কবিরা গুনাহ। চেষ্টা করা উচিত, দোয়া করা উচিত, ঋণ স্বাভাবিক অনেক মানুষ হয়ে যায় বিভিন্ন কারণে, চেষ্টা করা উচিত, দোয়া করা উচিত, আল্লাহ তৌফিক দিবেন। অহংকার না করা, তাবিজ কবজ, ঋণ, সুতা ইত্যাদি হাতে ঝুলায় আজকের মুসলমান ছেলেরা, এগুলো কবিরা গুনাহ। কারো বাজুতে, কারো কোমরে, কারো পায়ে, আজকাল তো মুসলমানের ছেলেরা হাতেও বিভিন্ন ধরনের রিং পরে, তাবিজ, সুতলি পরে, এক ধরনের বেল্ট পাওয়া যায় এখন, বেল্ট পরে, কবিরা গুনাহ এগুলো। ভেজাল পণ্য বিক্রয় করা কবিরা গুনাহ, ইচ্ছাকৃত ভাবে জেনে শুনে অন্যায় বিচার করা কবিরা গুনাহ, আল্লাহর বিধান ব্যতীত অন্য বিধানের অনুযায়ী ফয়সালা করা কবিরা গুনাহ, নিজের পিতা ছেড়ে অন্যকে পিতা বলে দাবি করা কবিরা গুনাহ। এই সমস্ত কবিরা গুনাহের কারণে জাহান্নাম যেতে হবে। সুতরাং এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে খুবই সতর্ক থাকা এবং সাধারণত ভাবে যে সমস্ত বিষয়গুলো আমাদের সাথে এসে যায় সেগুলো উল্লেখ করলাম। বদমেজাজি এমন একটি অহংকার যে সে কখনো উপদেশ গ্রহণ করে, এটা এক ধরনের কবিরা গুনাহ। যারা বদমেজাজি, এরা কোন ধর্মীয় উপদেশ বলেন বা ভালো স্বাধীনতার উপদেশ বলেন, মানে এত গোয়ার গোয়ার টাইপের মানুষ দেখবেন, এরা কোন ধরনের উপদেশ গ্রহণ করে না, এরা কোরআন হাদিসকে অনেক ক্ষেত্রে অস্বীকার করে ফেলে, এবং তার মতের বিপরীত মানে কি তারে কেউ বুঝাতে পারে না। অহংকার, আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে দিয়ে জাহান্নামটাকে ভরে দিবেন। অহংকারী, অহংকারীদেরকে আল্লাহ তাআলা একটি হাদিস এসেছে, অহংকারীদের জাহান্নামকে জিজ্ঞেস করা হয়েছে, তাদের মধ্যে কারা আসবে? অহংকারী, দাপট, বদমেজাজি, অহংকারী, এদেরকে দিয়ে আল্লাহ জাহান্নামকে ভরে দিবেন। আর জান্নাতে মাজলুম, গরীব, নবীজি বলেছেন জান্নাতের দিকে আমি তাকিয়ে দেখলাম অধিকাংশই এর অধিবাসী হলো আহলুল ফুকারা, গরীব, 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 গরীব। তো এই সমস্ত বিষয়গুলো, সাহাবীদের গালি দেওয়া, এই সমস্ত বিষয়গুলো কবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলার কাছে এক কথায় কবিরা গুনাহ, আল্লাহ তাআলা যা বলেছেন এর বিপরীত হলেই কবিরা গুনাহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয় আদেশ করেছেন, নিষেধ করেছেন, আল্লাহ যা আদেশ করেছেন, নিষেধ করেছেন, সেগুলো মেনে চলুন। প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মনে করবেন যে একটা কারেন্টের তার, কারেন্টের তার আপনাকে মেরে ফেলতে পারে, বিশাল হাতিকেও কারেন্টের শর্ট দিয়ে মারা যায়।
তো এত বড় বিশাল হাতি কিন্তু দেখতে দেখা যায় ছোট্ট একটা তার, একটা কারেন্টের ছোট্ট একটা চিকন একটা তার দিয়ে আপনি হাতিকে মেরে ফেলতে পারবেন যদি সেটা ভোল্টেজ বেশি হয়। তার মানে প্রত্যেকটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশ এবং নিষেধ এর লঙ্ঘন করাটা মানে হলো আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়তে পারে। সুতরাং এই বিষয়গুলো থেকে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই এবং তওবা ইস্তিগফার করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বড় গুনাহসমূহকে আল্লাহ তাআলা এর থেকে দূরে থাকার তৌফিক দান করেন, যে সমস্ত গুনাহ সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। সাল্লাল্লাহু